পবিত্র ঈদুল ফিতর 1996 1996 সালের 21 ফেব্রুয়ারি ছিল পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু সেবার আমরা দেখলাম বক্স অফিসের একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং সেবার কিন্তু মুখোমুখি হয়েছিল জসিম শাবানা, ইলিয়াস কাঞ্চন রুবেল, অমরনাথ সালমান শাহ, র্যাম্বো স্টাইল, হিরো ওমরসানি, রীতিমতো একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং নায়িকাদের ভিতর আমরা দেখেছিলাম মৌসুমীকে এবং সেবার কিন্তু শাবনূর এসেছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা অন্যরকম ব্যাপার কিন্তু ছিল 1996-এর পবিত্র ঈদুল ফিতরে। যাই হোক, আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো এক্স্যাক্টলি 1996 সালের পবিত্র ঈদুল ফিতরের রিলিজ পর টোটাল সিনেমার কাস্টিং এবং কোন সিনেমাটা হয়ে যায় ওই ঈদুল ফিতরের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া সিনেমা এবং ধাপে ধাপে আমি প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব, টোটাল কাস্টিং, নির্মাতার নাম সব আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। পবিত্র ঈদুল ফিতর 1996-এর 21 ফেব্রুয়ারি ছিল বক্স অফিসে রীতিমতো একটা ঐতিহাসিক দিন এবং সেবার কিন্তু সবাই সবার পাওয়ার নিয়ে কিন্তু হাজির হয় এবং শেষ হাসি কে হেসেছিল এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে আমি এই পবিত্র ঈদুল ফিতরে কিন্তু গোটা 6টা সিনেমা রিলিজ পায়। তো এই 6টা সিনেমার আমি 6 নম্বরে যে সিনেমা নিয়ে প্রথমে কথা বলবো এটা হচ্ছে দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমা হারানো প্রেম। দিলওয়ার জাহান ঝন্টু এর আগে যিনি ওমরসানি, বাপ্পারাজ এবং লিমাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিলেন যে সিনেমার নাম প্রেম গীত এবং ওটা ছিল রীতিমতো ব্লকবাস্টার। ওই সিনেমার টাকা দিয়ে নাকি ঢাকায় বিল্ডিংও করেছে, এটাও শোনা যায়। তো যাই হোক, সেই কাস্টিং, সেই গানের সুর, যে আমার মনের ময়ূরী আয়রে বা এখানে ওই টাইপের একটা গান ছিল যে এলো বসন্ত, যাই হোক ওরকম সুরে কিছুটা মিল ছিল। তো সেরকম একটা ত্রিয়াঙ্গেল ব্যাপার তিনি বড় পর্দায় এক্সিকিউট করতে চাইলেন। এখানে কিন্তু আমরা বাপ্পারাজ ওমরসানির সঙ্গে কিন্তু তখন লিমার থেকেও তৎকালীন সময় তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমীকে পেলাম। সিনেমার প্রত্যেকটা গান, সিনেমার মেকিং সব কিছু মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার ছিল সিনেমাটা। দিলওয়ার জাহান ঝন্টু অডিয়েন্সদের কিন্তু সেই আগের পাস, অডিয়েন্সদের আগের পাস কিন্তু ছুঁয়ে যেতে চাইলেন এই সিনেমাতে, সেই প্রেম গীতের। কিন্তু তখন কিন্তু আর ওইভাবে কিন্তু এই সিনেমাটা কিন্তু ক্লিক করে না। প্রেম গীত সিনেমাটা ওই লেভেলের সাকসেসফুল হলেও কিন্তু এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ ছিল। হ্যাঁ, হারানো প্রেম কিন্তু বক্স অফিসে ততটা সাকসেসফুল ছিল না, বক্স অফিসে কিন্তু অ্যাভারেজ হয়ে যায়। এবার 1996-এর পবিত্র ঈদুল ফিতর রিলিজ পর সিনেমার ভিতর 5 নম্বরে আমি যে সিনেমা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তোজাম্মেল হক বকুল, সেই বেদের মেয়ে জ্যোৎস্না শঙ্কমালা এর আগে যিনি বানিয়েছেন সেই নির্মাতা। এবার কিন্তু আরও একবার ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কিন্তু তিনি ঈদুল ফিতরে প্রয়াস দেখালেন। সিনেমার নাম বাসিওয়ালা, নাম ভূমিকা ইলিয়াস কাঞ্চন এবং ইলিয়াস কাঞ্চনের বিপরীতে এই সিনেমাতে আমরা পেলাম নতুনকে। এছাড়াও কিন্তু এই সিনেমাতে আলিরাজ, কবিতার মতো কাস্টিং ছিল, একটা মাল্টিস্টার কাস্টিং সিনেমা আপনি বলতে পারেন। এবং আবু তাহেরের সেই মন মাতানো ভুবান ভুলানো গান যেটা বেদের মেয়ে জ্যোৎস্না বা শঙ্কমালাতে ক্রিয়েট হয়েছিল সেটাও কিন্তু এখানে ক্রিয়েট হলো। সব কিছু মিলিয়ে কিন্তু অন্যরকম একটা সিজলিং ব্যাপার ছিল এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে বেদের মেয়ে জ্যোৎস্না বা শঙ্কমালার মতো ওই লেভেলের ব্লকবাস্টার সুপারহিট না হলেও কিন্তু বক্স অফিসে হিট ছিল এবং এই ছবিটা কিন্তু ওই পবিত্র ঈদুল ফিতর রিলিজ পাওয়া সিনেমার ভিতর কিন্তু 5 নম্বরে রয়েছে। এবার 1996 সালের পবিত্র ঈদুল ফিতর রিলিজ পাওয়া সিনেমার ভিতর এক্স্যাক্টলি 4 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা হচ্ছে নির্মাতা এজে রানা। তিনি টিপিক্যাল তখন রুবেলকে নিয়ে অনেক হিট সুপারহিট সিনেমা বানিয়েছেন। তো এজে রানা পরিচালিত ওইবার পবিত্র ঈদুল ফিতরে একটা সিনেমা আসে যে সিনেমার নাম আজকে রেডলার এবং যেখানে আমরা রুবেল এবং কবিতা এই জুটির পাশাপাশি যে সিনেমাতে আমরা দেখলাম সোহেল রানা এবং সুবর্ণা মুস্তাফাকে এবং হুমায়ুন ফরিদির একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর দুর্দান্তভাবে কিন্তু বড় পর্দায় কাস্টিং কিন্তু ডিস্ট্রিবিউট করলেন এজে রানা। তো আমরা কিন্তু তখন কিন্তু 90s-এ কিন্তু শহীদুল ইসলাম খোকন, এজে রানার মতো নির্মাতাদের সঙ্গে কিন্তু আমরা টিপিক্যাল বা কমল সরকারের সঙ্গে কিন্তু টিপিক্যাল আমরা রুবেলকে দেখলাম। যাক, সিনেমাটা দুর্দান্ত ছিল এবং আজকে রেডলার সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট ছিল এবং এই ছবিটা কিন্তু হয়ে যায় ওইবার পবিত্র ঈদুল ফিতর রিলিজ পাওয়া সিনেমার ভিতর 4 নম্বরে থাকা কোনো সিনেমা। এবার 1996 সালের পবিত্র ঈদুল ফিতর রিলিজ পাওয়া সিনেমার ভিতর 3 নম্বরে এক্স্যাক্টলি কোন সিনেমাটা? আমি যে তোমারকে কাছে এসে নাও জেনে নাও, হৃদয়ের মাঝে আমি রেখেছি তারে, তুমি এসে যাও দেখে যাও, এই গানটার সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত। এবং আমি বলছি শাহ আলম কিরণ পরিচালিত সিনেমা বিচার হবে, যে সিনেমাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম অমরনাথ সালমান শাহ এবং শিশির সিনহা, স্বপ্নকন্যা শাবনূরকে। তাদের একটা দুর্দান্ত ডাইনামিক কম্বিনেশন ছিল তখন। এবং সিনেমার যে আপনি দেখেন যে সিনেমাটার মেকিং, আপনি ফার্স্ট হাফ দেখবেন যে গ্রাম্য পরিবেশ থেকে এবং সেকেন্ড লটে আমরা দেখলাম যে শ্যুটগুলো কিন্তু শহরে, মানে এই যে ট্রান্সফরমেশন সালমান শাহ এবং শাবনূর তাদের গ্রাম থেকে শহর, এই যে ট্রান্সফরমেশন, এই যে ক্যারেক্টারে মানিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে আমি বলবো একটা দুর্দান্ত একটা ব্যাপার ছিল যে আমাদের আর্টিস্টদের নৈপুণ্য ছিল। এছাড়াও কিন্তু এই সিনেমাতে আমরা আচার সাহেবকে এবং ডলি জহুরকে, মানে ভাই ভাবির ক্যারেক্টারে সালমানের প্লে করতে দেখেছিলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু হুমায়ুন ফরিদের একটা মারাত্মক ক্যারেক্টার কিন্তু এই সিনেমাতে ছিল যে তিনি সব জায়গায় গ্রিঙ্গি বা প্যাচ লাগায়, মানে একজন চাচা তিনি আসলে ওইভাবে, মানে তাকে ঠকানো হয়। সালমান শাহ প্রথম দিকে দেখা যায় বেশ মজার কিছু সিন আছে। যাই হোক, বেশ ভালো কিন্তু ছিল এই সিনেমাটা। এবং এই সিনেমার এই গানটা আমি যে তোমাকে বাদো এই সিনেমার যে গানগুলো ছিল, যে রসে ভরা রসগোল্লারে, আমি যে চমচম বা আমি গা গ্রামের মায়ারে, প্রত্যেকটা গান তৎকালীন সময় দাঁড়িয়ে তুমুল চার্টবাস্টার হয়। এবং এই ছবিটা সালমান শাবনুরের সিনেমা অ্যাজ লাইক যেরকম হয় সুপারহিট ব্লকবাস্টার, তো ওই লেভেলের না হলেও কিন্তু বিচার হবে সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়। এবার 1996 সালের পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পাওয়া সিনেমার ভিতর 2 নম্বরে যে সিনেমাটা রয়েছে, এটা হচ্ছে একজন নির্মাতা যিনি তখন কপিরাইট এনে সিনেমা বানাতে সোহান পরিচালিত একটা সিনেমা স্বজন, যেটা বলিউডের সাজান সিনেমার অফিসিয়াল রিমেক কপিরাইট কিনে এনে বানানো হয়, যেখানে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম ইলিয়াস কাঞ্চন, রুবেল এবং মৌসুমিকে। তো বলিউডের সাজান সিনেমাতে আমরা যেখানে দেখলাম সঞ্জয় দত্তের ক্যারেক্টার ইলিয়াস কাঞ্চনকে, রুবেলকে দেখলাম সালমান খানের ক্যারেক্টার এবং মৌসুমিকে আমরা দেখলাম মাধুরীর ক্যারেক্টারে। যেহেতু হুবাহু ফ্রেম টু ফ্রেম কপিরাইট এবং সিনেমার প্রত্যেকটা গান, যেমন সিনেমার মেকিংও পুরো মিল ছিল, গানগুলো কিন্তু সেরকম মিল ছিল। যেমন দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, দেখা হয় পেহেলিবার ছাদনকে আঁখামে পেয়ার, তুমি কবি আমি তোমার কবিতা, এই গানটা ছিল তু শায়ের হে মে তেরি শায়েরি, বা আমার মন এত পাগল যে মেরা দিল ভি কিতনা পাগল, এভরি সংস। বলিউডের গানের সঙ্গে হুবহু ফ্রেম টু ফ্রেম হলেও কিন্তু এখানে বাঙালিয়ানা ছিল, প্রত্যেকটা গান কিন্তু অডিয়েন্সদের পালসের সঙ্গে কিন্তু তৎকালীন সময় মিলে যায় এবং অডিয়েন্স গান শুনতে শুনতে নাচতে নাচতে কিন্তু প্রেক্ষাগৃহ থেকে বের হতে থাকে। এবং এই ছবিটা কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু সুপারহিট হয়ে যায়। এবং এই ছবিটা কিন্তু ছিল 1996-এর পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পাওয়া সিনেমার ভিতর 2 নম্বর বিজনেস দেওয়া সিনেমা। এবার 1996 সালের পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পাওয়া সিনেমার ভিতর 1 নম্বরে যে সিনেমাটা রয়েছে, এটা হচ্ছে মনোয়ার খোকন পরিচালিত শাবানার সিনেমা, যে সিনেমার নাম ঘাত প্রতি ঘাত। শাবানা এবং জসিম এই জুটি, তারা তখন রীতিমতো একটা গল্প টেনে দিচ্ছে এবং তাদের পাশাপাশি কিন্তু এখানে আমরা পেলাম ওমরসানি এবং মৌসুমি, মানে তারা তখন নিউ কমার ওইভাবে বলা যায় না, তারপরেও কিন্তু তারা শাবানা জসিমের তুলনায় কিন্তু নিউ কাপাল সিনেমাতে। এবং সিনেমাতে একটা গান ছিল নাই 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 রে, গানটা বেশ জনপ্রিয়তা পায়। সিনেমার মেকিং, সিনেমার বিগ বাজেট, সিনেমার বড় অ্যারেঞ্জমেন্ট এবং যে ব্যাপার ঘটতো যে মনোয়ার খোকন শাবানা তারা কিন্তু আসলে কিন্তু তাদের বক্স অফিসে কিন্তু ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু বিশাল বড় সফলতা কিন্তু তখন পেত। এবং নতুন তারকাদের পাশাপাশি কিন্তু তখন শাবানার বক্স অফিসে একটা ওভার স্টারডাম, শাবানার তখন একটা বিশাল বড় দাপট, আর যদি শাবানা জসে মিলে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো তেমনটাই কিন্তু ঘটলো এবং ঘাত প্রতিঘাত সিনেমাটা এত সুন্দর, ঘাত প্রতিঘাত হয়ে যায় 1996-এর পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পাওয়া সিনেমার ভিতরে 1 নম্বরে থাকা সিনেমা। হ্যাঁ, এটা হচ্ছে এক্স্যাক্টলি 1996-এর পবিত্র ঈদ উল ফিতর রিলিজ পাওয়া 6টি সিনেমার টোটাল কাস্টিং, নির্মাতার নাম, বক্স অফিস ভার্ডিক্ট, কোন সিনেমাটা হয়ে যায় ঈদ উল ফিতরের 1 নম্বর বিজনেস দেওয়া সিনেমা। তো এটা নিয়েছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।